গোবর। প্রতিদিন সকালে গোয়াল ঘর থেকে গরু বাইরে বার করা হয়। গরুর মল গোবর তোলা হয় ঝুড়িতে। প্রতিদিনের গোবর নির্দিষ্ট জায়গায় জমানো হয়। গ্রামের মাটির বাড়ির দেয়ালে প্রতিদিন সকালে গোবর জলের সঙ্গে মিশিয়ে ন্যাতা দেওয়া হয়। গরুর খাবার মূলত খড়। জলের মধ্যে গোবর মিশিয়ে প্রতিদিন সকালে বাড়ির উঠোনে ছিটানো গ্রামগঞ্জের একটা রীতি। আবার পচানো গোবর চারা গাছের গোড়ায় জৈব সার হিসাবে দেওয়া হয়। কখনো কখনো চারা গাছে শুকনো গোবর ছেটানো হয়। প্রথমে গাছটাকে এরকম করে ভালো করে এই ছালগুলো সব তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে তারপরে খানিকটা গোবর নিলাম। গোবরটা দাও, গোবরটা নিয়ে ওর চারদিকে ঘিরে এরকম করে দিয়ে দিতে হবে। এরকম দিয়ে দিলাম, দিয়ে নারকেল ছোপড়া দিলাম। এই গোবরটা যেন ঢাকা থাকে নারকেল ছোপড়াটা। ব্যাস দাও, একটা দাও, দড়ি দাও। এরকম করে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। আর একটা দড়ি দাও, একটা দড়ি দাও। বাস এরকম বেঁধে দিলাম। দেওয়ার পরে ওতে জল দিতে হবে। জল দিলে প্রায় ওই 12-15 দিনের মধ্যে ওর একটা চারা ফুটবে, ছোটো ছোটো চারা ফুটে যাবে। তারপরে ওকে কেটে নিয়ে আবার নতুন করে ওকে লাগালে এটা একটা আবার গাছ তৈরি হয়ে গেল। এ থেকে আবার ফুল হবে, অনেকগুলো গাছ হয়ে গেল। জমানো গোবর গরমে যে কোনো সময়ে জ্বালানি হিসেবে ঘুঁটে দিতে হয়। গোবর জমানোর জায়গায় প্রতিদিন জল দিতে হয় যাতে শুকিয়ে না যায়। ঘুঁটে দেওয়ার সময় প্রায় 10-12 বালতি জল ঢেলে পা ও কোদাল দিয়ে চটকাতে হয় বা মেশাতে হয়। মাঝখানে তো বেশি জল ঢালা হয়েছে না, সাইডে গরিব মাছ দেওয়া হয়। আর পিঠা এলে কিন্তু ডাকবো, কই দেবে সোজা মাছ ঝুড়ে। আর বেশি ঝোড়াই করে অন্যত্র নিয়ে যাওয়া হয় ঘুঁটে দেবার জন্য। থাসি বুড়িয়ে পজিশনটা দেখি, জায়গা কি মারতে পারবো তো, তোকে মারতে পারবো তো, কম কি রকম মারা জল ঢেলে দেবা।
সাইডে এখানে দিলে ওই সাইডে এখানে নাম দিলে মাছির কি হবে এই ঘুটোটা দিলাম, 5-6 দিন তো রোদ খাবে, খাওয়ার পরে তারপরে ওকে আবার উল্টে দিতে হবে, দিলে সেটাও 6-7 দিন 8 দিন এরকম রোদে পড়ে থাকবে, তারপরে তারপরে কিন্তু ওটা জ্বালানোর উপযোগী হয়ে যায়। তখন তখন আমরা এই ঘুটোগুলো নিয়ে এক জায়গায় একটা একটা চাক বানিয়ে আবার তার মধ্যেও বিক্রি হয়, এটা নিয়ে যায় লোকের বাড়িতে, ঘুটোটা নিয়ে যায় ওদের জ্বালানির জন্য, বা ওই বরজের একটা ভিজিয়ে ওকে গুঁড়ো করে বরজের সারের মতো দেওয়ার জন্য নিয়ে যায়, আর কারোর বাড়িতে জ্বালানির জন্যও নিয়ে যায়। আমাদের বাড়িতে এই বড় সরোজ নেই, আমরা জ্বালানি দিই। ঘুঁটে দেবার 5-6 দিন পরে ঘুঁটে উল্টানো হয়। এটাও এক ধরনের ঘুঁটে যা শুকিয়ে গেলে কঞ্চি সমেত জ্বালানি দেওয়া যায়। জমিয়ে রাখা শুকনো ঘুঁটে উনুনে দেওয়া হচ্ছে জ্বালানি রূপে। আমরা ছাই বারকাই, ছাই বারকে ফেলে দিই, আর অবশেষে ছাই নিয়ে আমরা দাঁত পরিষ্কার করি। গরুর দুধ সুষম খাদ্য হিসেবে পরিচিত, দেখে নেওয়া যাক কি পদ্ধতিতে দোয়ানো হয় সেই দুধ। অল্প হলেও মায়ের দুধ পান করে বাছুর। বায়োগ্যাসের জন্য গোবর জমানো এবং তাতে পরিমাণ মতন জলও দেওয়া হয়। গমাইটা গুলে পরিষ্কার দুবালতি তিন বালতি দিয়ে ঢেকে দেওয়া হলো, আর লেপটিন থেকে পায়খানা যেটা করা হয় এর সঙ্গে এডজাস্ট করা হয়েছে। এডজাস্ট করার পরে ওইটা মিশিয়ে এই জৈবটা আবার বার করতে হয়, বার করে ওই যে পানি গাছে মিক্সড করে শুকনো করে দিতে হয়। ওই এরকম ব্যবহার করি, পায়খানা কিন্তু ওই গ্যাস একই কালেকশন করা আছে। এই জৈবটা নিয়ে আমরা বাড়িটাতে দিয়ে কি মানে ওই পান বাড়িটা এরকম দেওয়া হয় কি, যেটা ব্যবহার করা হয়। এই লল গেছে আমাদের, এই গেছে আবার ওই গ্যাস হচ্ছে রান্নার গ্যাস, এই গ্যাসটা গিয়ে রান্না হচ্ছে, আর 3-4 জনের সারাদিনে হয়ে যায়। এবং তো ওই গ্যাসটা হয়, আলোও জ্বালা যায়, জ্বাললে জ্বালা যাবে, কিন্তু জ্বালি না, ওই কারেন্ট আছে বলে জ্বালি না, ওই গ্যাসের মাধ্যমে রান্নাটা হয়।
এত ঘুঁটে দেখতে দেখতে একটি বাংলা প্রবাদ মনে পড়ে, ঘুঁটে পড়ে গোবর হাসে। ঠিক এভাবে গোবরেরও একদিন আসে।